প্রস্তাবিত 2023-24 অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল এবং শোভাযাত্রা করেছে স্বেচ্ছাসেবক লীগ। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল বের করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ডে নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন। স্বেচ্ছাসেবক লীগ নেতারা বলেন, বাংলাদেশের 52তম বাজেট ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। এই বাজেট গরিবের বাজেট, মানুষের অধিকারের বাজেট। গতকাল বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল 7,61,785 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের চলতি মেয়াদের সবশেষ বাজেট এটি। আপনি সারা জীবন এই দেশের গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে গেছেন। আপনি যে জিনিসটা চেয়েছেন যে আজকে গ্রাম হবে শহর, আজকে শহরের মানুষ যে সুযোগ সুবিধা বোধ করে, আজকের এই বাজারের মাধ্যমে গ্রামের মানুষও সেই শহরের সুযোগ সুবিধা পাবে।